প্রজনন মৌসুমে মা ইলিশ সংরক্ষণে আজও দেশের উপকূলীয় এলাকা সহ পদ্মা ও মেঘনা নদীতে অভিযান চালিয়েছে রক্ষা বাহিনী সকালে চাঁদপুরে দশ লাখ মিটার জাল ও কেজি ইলিশ মাছ জব্দ করা হয় এবং আঠারো জেলেকে আটকের পর কারাগারে পাঠানো হয় অন্যদিকে গতরাত রাত থেকে শরীয়তপুরে আলাদা দশটি অভিযানে একশো জন জেলেকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত এ সময় অপ্রাপ্তবয়স্ক আটত্রিশ জেলেকে এক লাখ বিরাশি হাজার টাকা জরিমানা করে আদালত উদ্ধার করা দুইশো আঠারো কেজি ইলিশ এতিমখানায় বিতরণ করা হয় এবং সাত হাজার মিটার কারেন্ট জাল পুড়িয়ে ফেলে প্রশাসন গত চোদ্দ অক্টোবর থেকে চাঁদপুরের পদ্মা ও মেঘনাসহ দেশের উপকূলীয় উনিশটি জেলায় মা ইলিশ সংরক্ষণে এই অভিযান শুরু হয়